মুসলমানদের সবচেয়ে পবিত্র এবং পূর্ণময় মাস মাহে রমজান। রমজান মাস মুমিনের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের কারণ হয়ে আগমন করে। এই মাসে ইবাদত বন্দিগির মাধ্যমে কাটে মুমিন বান্দাদের। বেশি বেশি নফল ইবাদত আর গরিব মিসকিনদের দান সদকা করার পাশাপাশি সৎ কাজ করার বিষয়ে মনোযোগী হন তারা। 1443 হিজরি পবিত্র রমজান মাসের তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটি সিদ্ধান্ত নেবে। শনিবার সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গেলে রোববার 3 এপ্রিল থেকে রমজান মাস গণনা শুরু হবে ও মুসলমানরা রোজা রাখা শুরু করবে। সেক্ষেত্রে শনিবার রাতেই এশার নামাজের পর 20 রাকাত তারাবি নামাজ পড়া শুরু হবে। রোজা রাখতে শেষ রাতে প্রথমে সেহরি খাবেন ধর্মপ্রাণ মুসলমানরা। শনিবার চাঁদ দেখা না গেলে রোববার শাবান মাসে 30 দিন পূর্ণ হবে। রমজান মাস গণনা শুরু হবে সোমবার। রমজান মাস আসে রহমত, বরকত আর নাজাতের সুখবর নিয়ে। পবিত্র কুরআনে আছে, প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলমানদের জন্য এক মাস রোজা রাখা ফরজ। এই মাসে ইবাদতের ফজিলত 70 গুণ বেশি বলে হাদিসে বর্ণিত আছে। সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রমজান মাসেই পবিত্র কুরআন নাজিল হয়েছিল, তাই এই মাসে কুরআন তেলাওয়াতের ফজিলত অনেক। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে রোজা তৃতীয়তম।